ফোরাম অফ দুর্গা সহ সারা বাংলায় কলকাতা সহ যত দুর্গা কমিটি আছেন বা পুজো কমিটিগুলো আছেন উৎসব কমিটিগুলো আছেন বিভিন্ন ক্লাব আছেন তারা ভার্চুয়ালে আছেন ডিএমএসপি সহ আইসিবিডিও তাদের সকলকেই আমাদের অনেক অভিনন্দন এবং ক্লাবের সকলকে আমার এখানে ধর্মগুরুরা হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন ধর্ম পারসিক ধর্ম আদ্যাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বরের কুশল রেড রোডের ফজলে সাহেব থেকে নাকোদা মসজিদের ইমাম শফিক ভাই আদ্যাপীঠের মুরাল ভাই থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আমাদের স্বামী সংগদানন্দজি এই জ্ঞান লোকনন্দজি ভারত সেবাশ্রম সংঘের সংঘতানন্দী আমাদের সাথে এখানে আছেন আমার চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী হোম সেক্রেটারি মিস্টার গোপালিকা ডিজি পুলিশ মনোজ মালভিয়া এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ এবং ওর সাথে যুক্ত আমার সিকিউরিটির মনোজ ভার্মা পীযুষ পান্ডে আমার এখানে উপস্থিত আছেন ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস কলকাতা পুলিশের সিপি বিনীত কুমার আমাদের অনেকের শ্রদ্ধেয় নেতা সৌগত দা সুজিত বোস ডেরেক রায় জাবেদ খান এদিকে আমার সাথে চন্দ্রিমা মালা রায় শান্তনু শশী পাজা ইন্দ্রনীল সহ সেন শাশ্বত শান্তনু আইএনসি এর মৃত্যুরঞ্জ চ্যাটার্জি সিএসসি দেবাশিস ব্যানার্জি এবং অভিজিৎ বাবু আমাদের এখানে সমস্ত পুলিশের ডিজি আইজি থেকে শুরু করে সকলে তো উপস্থিত আছেন তাছাড়াও উপস্থিত আছেন আমাদের এখানে কলকাতার ডিন মলয় ডিকসার্ট ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার বিকাশ মণ্ডল শ্রী গুরু সিং সভার প্রেসিডেন্ট সর্দার সৎ সত সিং বুদ্ধ ধর্মের অরুণজ্যোতি ভিক্ষু দীপক কুমার বড়ুয়া মহেন্দ্র মণি মিশন ট্রাস্টের মণি কুমারজী মহারাজ পরেশনাথ মন্দিরের দীনেশ কুমার জৈন ফায়ার টেম্পল ট্রাস্টের বিলি সহ আরও অনেকেই তাদের সকলকে আমি আমার প্রাণের অভিনন্দন জানাচ্ছি আমরা কেন সকলকে ডাকি তার কারণ এই উৎসবটা আমাদের সবার ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু আমাদের সবার আমি আমার অনেক অনেক কলিককে মনীষদা থেকে শুরু করে কৃষ্ণা থেকে শুরু করে দেবা থেকে শুরু করে অতীন থেকে শুরু করে একেবারে বৈশাখ থেকে শুরু করে অনেককে আমার অনেক প্রিন্সিপ্যাল সেক্রেটারি আইজি ডিজি এডিজি এসপি কমিশনের সকলেই এখানে উপস্থিত আছেন আমি জানি এবং সর্বোপরি আমার ক্লাবগুলো উপস্থিত আছেন যাদের না হলে আজকে পুজো নিয়ে যে গর্বটা আমরা করছি সেই গর্বটা হয়তো আমরা করতেই পারতাম না কাজে সবচেয়ে বড় কৃতিত্ব তো আপনাদের আমরা হয়তো কখনো কখনো আপনাদের একটু একটু এগিয়ে দিই किंतु काज करें करें अपना अनेक बड़ो बड़ो कथा बोलें कलकत्ता में तो दुर्गा पूजा नहीं होता सरस्वती पूजा नहीं करने देता लेकिन अगर सोचता कि कलकत्ता में जैसे दुर्गा पूजा होता है और विश्व में और कोई जगह पे ऐसा नहीं होता है আজকে একটা দুর্গা জন্য এক বছর ধরে প্ল্যানিং হয় কোন মা বোনেরা ভলেন্টিয়ারস হবে পুজোর ফল কি কাটবে আগে তো কাঠামো দিয়ে পুজো হতো হয়ে যেত এখন তো থিম আছে আবার সেই থিম তৈরি করতে আবার এক্সপার্টস লাগবে তার সাথে আবার শাড়ি কাপড় জামা মিলিয়ে ছেলে মেয়েদের পড়তে হবে কোন ক্লাব কোন শিল্পীদের নিয়ে আসবেন সেটাও করতে হবে কোন ক্লাব কোন থিম নিয়ে এগোবে তার উপরে নির্ভর করবে তার ভবিষ্যৎ প্রাইজ পাওয়ার সম্ভাবনা আর এর মধ্যে অনেকে পাড়ায় চার দিনে নিজেরা রান্না করে ক্লাব থেকে লোকেদের খাওয়ায় পাড়া প্রতিবাসীরা যারা মাল্টি স্টোর বিল্ডিংয়ে পুজো করেন বা ফ্ল্যাটে থাকেন তাদের মধ্যেও একটা সুন্দর কৃষ্টি গড়ে উঠেছেন তারা এই কটাতে নিজেরা নিজেদের মধ্যে থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কিছু তারা করেন আমাদের হিসেব মতো তেতাল্লিশ হাজার রেজিস্টার্ড পুজো কমিটি পুজো ক্লাব আছে তাছাড়াও আরও কত বাড়ির পুজো আছে পল্লীর পুজো আছে ছোট বড় পুজো আছে আজকাল তো মেয়েদেরও খুব ভালো পুজো হয় এবং আমি রিয়েলি গ্রেটফুল এর জন্য পুলিশ এবং বড় বড় ক্লাবগুলো তারা কিন্তু ছোট ক্লাবগুলোকে হেল্প করে এবং মহিলাদের হেল্প করে এটা আমাদের একটা সিস্টেম তৈরি হয়ে গেছিল তাহলে এবারের পুজোটা স্পেশাল হবে কি হবে না দুরন্ত হবে না দুর্দান্ত হবে দুটোই হবে তালে দুটো করতে গেলে প্ল্যানও তো তৈরি করতে হবে আগে থেকে জাগতে হবে আগে থেকে তৈরি থাকতে হবে এবং অনেক বিদেশিরা আসবে এবারে আপনাদের পুজো দেখতে এবং পুজো মেকিং কি করে করছেন সেটা দেখতে একুশ বাইশ তেইশ একটা টিম আসবে বিদেশ থেকে বিরাট বড় টিম বুঝছেন কিছু পুজো কিন্তু শুরু হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর থেকেই তার কারণ পয়লা সেপ্টেম্বর আমাদের মিছিল করব এবারের মিছিল রাজনৈতিক কারণে নয় এবারের মিছিল আমার ঘরের মাকে বরণ করার জন্য এবারে মিছিল আপনাদের ক্লাবগুলোকে গর্বে আলোকিত করবার জন্য পাড়ায় পাড়ায় কে কত আলোর ঝর্ণা কে কত শঙ্খ কে কত উলুধ্বনি কে কত সব সম্প্রদায়কে নিয়ে সুন্দর করে কাজ করতে পারে তার একটার পর একটা কম্পিটিশন হবে শুরুটা হয়ে যাক পয়লাই সেপ্টেম্বর আজকে সেই জন্য মিটিংটা আগে ডাকা হয়েছে প্ল্যান করবার জন্য পয়লা সেপ্টেম্বর যে মিছিলটা আমরা করব সেদিন কিন্তু একা বা দুজন আসলে হবে না কার্নিভেলে যেমন আপনারা সবাইকে নিয়ে আসেন কার্নিভ্যাল তো হবেই সে ডেটটা আপনাদের আমি বলছি তার আগে এক তারিখের মিছিলটায় আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাবো তারা সেদিন এখানে উপস্থিত থাকবেন আমরা বেলা দুটো আড়াইটের সময় সরি দুটোর সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর ঠাকুরবাড়ির সামনে জমায়েত হব নিজের নিজের মতো পুলিশ সিস্টেমটা করে দেবে তারপর এবং কলকাতা পুজো ফোরাম ববি অরূপরা অতীনরা যারা আছে তারা প্রত্যেকে দায়িত্ব নেবে প্রত্যেকটা কাউন্সিলারও দায়িত্ব নেবেন এমএলএরাও নেবেন এমপিরাও নেবেন এরপর সেখান থেকে মিছিলটা আমরা যে ক্লাব যেভাবে আনবেন যদি মনে করেন কোনো ক্লাব চায় আমাদের ছেলে মেয়েরা বাসি বাজাতে বাজাতে যাবে সে করতেই পারে যদি কোনো ক্লাবভাবে আমি পঞ্চাশটা মহিলা নিয়ে শঙ্খধ্বনি দিতে দিতে যাব সে পারে যদি কোনো ক্লাব মনে করে আমি একটা ঢোল বাজাতে বাজাতে যাব নিশ্চয়ই পারে যদি কোনো ক্লাব মনে করে আমি একটু গান গাইতে গাইতে যাবো নিশ্চয়ই পারে চার পাঁচ কিলোমিটার রাস্তা কে কিভাবে মিছিল করবেন অ্যাবসলুটলি আপনাদের ওপর আপনাদের অনেক ক্লাবের আবার ব্যান্ড আছে তাই তো অনেক পুজো ক্লাবের ব্যান্ড আছে তারা পুজোতে ব্যান্ড বাজায় বিসর্জনের সময় আলোকিত করে সেই ব্যান্ডগুলোকে নিয়ে আসলে আমাদের মিছিলটা আরও মনোরম দেখাবে কালারফুল ফ্ল্যাগ কালারফুল জামা কাপড় পরা কালারফুল জিনিস কালারফুল ছাতা বৃষ্টির দিন একটা ছাতার মিছিল হয়ে গেল নট ব্ল্যাক সব কালার যে কালারগুলো সব কালারকে মিলিয়ে দেয় অল কালার যাতে মিছিলটা দেখতে লাগে কালারফুল সুতরাং মিছিলটা আমরা জমায়েত হবো দুটোই দুটোই জমায়েত হতে গেলে একটা থেকে আপনাদের বেরোতে হবে একটু খাবার দাবার দিয়ে দেবেন যারা ক্লাব থেকে আসবে ওই দিন থেকেই শুরু হোক না একেবারে এবং সেদিন প্রোগ্রাম করবেন যেহেতু পয়লাই সেপ্টেম্বর একটা প্রোগ্রাম হচ্ছে এবং এটা প্রাউডে এটা গ্লোরিফাই করবার জন্য যারা অফিসে কাজ করে বিশেষ করে তাদের একটু বলে দেওয়া যে তারা একটার মধ্যে তারা যাতে ছুটি পেতে পারে তাহলে তারা মিছিল টিছিলগুলোতে তারা মিছিলটা সামিল হতে পারে এটা ফর দ্য অফিস পিপুল বা অন্যান্য যারা আছেন স্কুল টিস্কুলগুলো আছে কারণ ওই ভিড়ের পরে তারা স্কুলে যেতে পারবেন না তাদের দশটা এগারোটা বারোটার মধ্যে স্কুলটা কমপ্লিট করে দিলো হয়ে গেল এরপর মিছিলটা করে আমরা সাক থেকে মিছিল করতে 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 আমরা চলে আসবো একেবারে আমি এক্ষুনি যাব ভিজিট করতে জায়গাটা দেখতে আমি চাইছি রানী রাসমণি রোড দিয়ে আমরা ঢুকবো তাহলে ধর্মতলার কাছাকাছি হয়ে যাবে রানী রাসমণি রোড দিয়ে ঢুকে আপনাদের দুধারে বাসের গেট থাকবে সেটা দিয়ে আপনারা যার যার জায়গা নিয়ে প্রায় পনেরো কুড়ি হাজার চেয়ার পাতা থাকবে আপনারা বসতে সব বসতে বসে পড়বেন আর আমি চাইছি একদম ব্যারিকেডের পাশ দিয়ে আমি ঢুকে যাব মেন স্টেজে মেন স্টেজের সামনে থাকবে আমাদের কাউন্সিলে এই অ্যাম্বাসাডাররা কাউন্সিলেররা বিভিন্ন দেশের চেম্বারসরা থাকবে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকবে আরও ইম্পর্টেন্ট পার্সোনালিটিরা থাকবে তার পেছন থেকে জায়গা করা হবে আপনারা সেখানে আসবেন সেখানে বসবেন এবং এতে সাক্ষী থাকার জন্য আমি স্কুল ডিপার্টমেন্টকে দশ হাজার ছাত্রছাত্রী ইলেভেন টুয়েলভের তাদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি তাদেরও নিয়ে আসবে তারাও যাতে ভবিষ্যতের জন্য সাক্ষী থাকতে পারে আমরা তো একদিন হারিয়ে যাব তারা তো থাকবে তাদের এই লিগাসিটা মাথায় রাখতে হবে এবং তারা আপনাদের দেখে শিখবে সেই জন্য এটা হচ্ছে মিছিলের দিক ঠিক আছে আর মিছিলের সামনে যে ব্যানারটা ওটা আইএনসি এ করবে দুর্গা মায়ের কাঠামো দিয়ে এবং পুজো ফোরাম যারা আছেন তারাও একটা ব্যানার করবেন সবাইকে নিয়ে আর সব ক্লাব তার ব্যানার নিয়ে আসতে পারেন দুই হচ্ছে দুর্গা ফোরাম থেকে যে মা দুর্গার ছবিটা মাটির মূর্তি অরিজিনাল মূর্তিটা আমাকে দিলেন তারা আমি এটা কিন্তু আইএনসি ডিপার্টমেন্টকে রেখে দিতে বলেছি ইউনেস্কোকে আমরা পয়লা তারিখে যে সম্বর্ধনা দেবো আমরা ওই মূর্তিটি তাদের হাতে তুলে দেব কারণ এটা আপনাদের সবার জন্য কাজ করবে তাছাড়াও আমাদের কতগুলো আতিথেয়তা আছে সেগুলো আমরা দেখে নেব এটা গেল একটা দিক আর সারা বাংলায় যত জেলা আছে জেলার ডিএমএসপিরা আমি ভাব বলছি ওদের একটু ভার্চুয়ালি নিয়ে আসুন আমি জেলার ডিএমএসপি আইসি থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে ওসি থেকে শুরু করে সবাইকে বলবো পুজোয় আমরা যেমন কলকাতার মিছিলটা করছি সেই রকম প্রতি জেলায় শুধু কলকাতার সাথে হাওড়া আর সল্ট লেক জয়েন করবে বেয়ালা যাদবপুর বাদবাকি প্রতি জেলায় সিমিলার মিছিল দুর্গা পুজোর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পুজো করবার জন্য আমাদের গর্বের পুজো মা দুর্গাকে আহ্বান করবার জন্য প্রত্যেক জেলায় জেলায়ও এটা করতে হবে সেম টাইম সেম মেনু ভেনুটা শুধু আলাদা থাকবে এটা মাথায় রাখতে হবে এবার আমি বলি যে আমাদের চল্লিশ হাজার বিরানব্বইটা পুজো হয় তার মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার একশো একচল্লিশটা কলকাতা পুলিশ এলাকায় প্রায় সাতাশশো পুজো হয় বাদবাকি সব জেলায় পঁচিশে সেপ্টেম্বর হচ্ছে মহালয়া উনত্রিশে সেপ্টেম্বর মহাচতুর্থী তিরিশে সেপ্টেম্বর মহাপঞ্চমী পয়লা অক্টোবর ষষ্ঠী দোসরা অক্টোবর সপ্তমী তেসরা অক্টোবর মহাষ্টমী চৌথ অক্টোবর মহানবমী পাঁচই অক্টোবর বিজয়া দশমী বিসর্জনের দিন ঠিক করা হয়েছে পাঁচ ছয় সাত এবং আট যেহেতু ন তারিখে লক্ষ্মী পুজো আছে এবং ফতেদা দামানো আছে আমি মনে করি সাত তারিখ পর্যন্ত সবাই পুজোটা বিসর্জন দেবেন জেলা জেলাগুলো যে পুজো কার্নিভেল করবেন কলকাতার মতো ও ওই অনুকরণে ডিএমএসপিরা দায়িত্ব নেবেন পুজো কমিটিগুলোকে নিয়ে তাদের সাত তারিখে পুজো কার্নিভেলটা করতে হবে আর কলকাতার পুজো কার্নিভেলটা আমরা আট তারিখে করবো যেহেতু ন তারিখে লক্ষ্মী পুজো আছে এবং ন তারিখে আমাদের মুসলিম ভাই বোনেদেরও একটা প্রোগ্রাম আছে সেই জন্য ওটা হচ্ছে ফতিয়া দাজ দাহাম এটা কি প্রোগ্রাম আছে ও নবী দিবস খুব ইম্পর্ট্যান্ট ডে অর্থাৎ লক্ষ্মী পুজো আর নবী দিবস একসাথে পড়েছে ন তারিখে সুতরাং শান্তিপূর্ণভাবে যেমন মহরম থেকে শুরু করে সবই আমরা করেছি আর লক্ষ্মী পুজো আমি ক্লাবে ক্লাবে দেখেছি আগের দিন সন্ধ্যেবেলায় এসে বসিয়ে দেয় বা সকালবেলাতেও বসিয়ে দেয় কোজাগরি পূর্ণিমা যেহেতু সন্ধ্যের দিকে হয় বাড়িতে যারা করে তারা সকালের দিকে করে দুর্গা জন্য সরকারি ছুটি থাকবে তিরিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে দশই এক অক্টোবর পর্যন্ত এরপরে আছে আমাদের চব্বিশে অক্টোবর কালী পুজো আমরা কালী পুজোয় দু দিন ছুটি দিই চব্বিশ পঁচিশ সাতাশে অক্টোবর আছে ভাইফোঁটা তিরিশে অক্টোবর ছট পুজো তিরিশ এবং একত্রিশে অক্টোবর দু দিন দেওয়া থাকে দোসরা নভেম্বর জগদ্ধাত্রী পুজো ওটা ছুটি থাকে না এটা মোটামুটি আপনাদের কাছে আমি বললাম এরপর বলি পুজো করতে গেলে খরচা তো আছে দেখেছেন অমনি হাসতে শুরু করেছেন আপনারা এবার আমায় টাকা দেবেন আমায় সেন্ট্রাল পয়সা দিচ্ছে না একশো দিনের কাজের টাকাই নেই সব গভর্নমেন্টের ফান্ড কমিয়ে দিয়েছি কারণ চলছে তো যাক আমি আপনাদের বলি যে পুজোটা ভালো করে করতে হবে কম টাকাতেও ভালো পুজো হয় আবার বড় ক্লাবের বড় মেনুও হয় বড় ভেনুও হয় এমনভাবে করবেন যাতে স্ট্যাম্পেড না হয় এমনভাবে করবেন যাতে গ্রামের শিল্পীরা এসে আপনাদের ওখানে কয়েকদিন থেকে খুব খুশি হয় বিদেশিরা এসে যেন কোনো প্রবলেমে না পড়ে কোনো অসুস্থ রোগী হলে তাকে যেন হসপিটালে ভর্তি করা যায় হট করে আগুন লাগলে অথবা কোনো এলাকায় প্রবলেম হলে প্রশাসনের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন এটা পুলিশকেও আমি করতে বলবো সারা বাংলা জুড়ে কলকাতা তো আছে সারা বাংলা জুড়েও আমাদের উইনার্স বাহিনী সেই সময়টা টহল দিয়েও বেড়াবে কাউকে হ্যারাস করার জন্য নয় আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সাথী হিসেবে থাকবে এবার আমি আসি আমার ক্ষুদ্র ক্ষমতায় তাহলে পুজো শুরু হচ্ছে কবে থেকে মহালয়ের আগের দিন থেকেই আর পয়লা সেপ্টেম্বর থেকে ঘর গোছানোর পালা মিছিলে আসবেন তো সব লোকজন নিয়ে আসবেন তো বিদ্যুতের বিল আগেরবার কত নিয়েছিল ফিফটি পারসেন্ট এবারের পুজো স্পেশাল বিশ্বের গর্ব বিশ্বসেরা মা দুর্গা তার পদার পরে আমি ইলেকট্রিক সাপ্লাই এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে পঞ্চাশ পার্সেন্ট থেকে কনসেশনটা ষাট পার্সেন্টে বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ফায়ার ব্রিগেডে পয়সা লাগে না আপনাদের উঠিয়ে দিয়েছি ট্যাক্স লাগে না অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্সও লাগে না অনলাইন অ্যাপ্লিকেশন চালু তাহলে বাকি কি থাকলো বৃষ্টি হলে ছাতা আর আমরা যেটা আপনাদের প্রথমে দিতে শুরু করেছিলাম দশ হাজার পঁচিশ হাজার আগের বারে দিয়েছিলাম কত জোরে বলতে হবে আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকাটা ষাট হাজার টাকা করে দিলাম খুশি তো পুজোর থিমের গানটা কেমন হয়েছে ওটা বাজবে সব ফ্রি এলাকা এলাকায় পৌঁছে দেবে ইন্দ্রনীল সেন গানের এই ক্যাসেটটি সকলকে ফ্রি আমি সিএসসিকে বলেছি কিছু প্ল্যাকার্ড করতে কিছু বোর্ড বানাতে দুর্গা পুজোকে গ্লোরিফাই করে ওরা কিছু বানাচ্ছে কলকাতা পুলিশকেও বলবো সুন্দর করে প্ল্যান করে কিছু বোর্ড করতে পশ্চিমবঙ্গ পুলিশকেও বলবো সব রাজ্যের সদর দপ্তর থেকে শুরু করে ব্লক অফিস পর্যন্ত ভালো করে বোর্ড তৈরি করবার জন্য আঁকাটা ভালো করে আঁকিয়ে নেওয়ার জন্য ভুলভাল যেন না হয় আমি কলকাতা কর্পোরেশনকেও বলবো আর সাথে আমার আইএনসিএ আছে আইএনসিএ তো বোর্ডগুলো নেবেই এবং তাছাড়াও আমি আইএনসিএকে বলবো একটা লোগো দিয়ে একটা ব্যানার তৈরি করে দিতে এবং যেটা সব পুজো কমিটিকে পাঠাতে যাতে সবাই সেটা লাগাতে পারে তাহলে একটা ইউনেস্কোকে থ্যাংকস দিয়ে তাহলে সকলের একটা ইউনিফর্মিটি থাকবে আর যে যেভাবে পারবেন বাংলাকে তুলে ধরবেন যে যেভাবে পারবেন বাংলাকে ভালোবাসবেন আর যে যেভাবে পারবেন কি পয়লা সেপ্টেম্বর মিছিলে দেখা হবে তো পুজোতে দেখা হবে তো পুজো কার্নিভেলে দেখা হবে তো মিষ্টিমুখ হবে তো সুন্দরভাবে সব কিছু হবে তাহলে আমি এটাই বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা সধা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালিকে কাল ধর্মাত্ম মক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে অং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম পাপ হরং দেবং মকরায়ে নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ হিটা চও কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে ভাষে নমস্তে জলসায়নে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সুন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেস রাধা গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রায়না ভাই ভাই স্যারে আচ্ছা সে আচ্ছা হামারা সকলে মিলে আসুন এবারের দুর্গাপুজো সারা পৃথিবীতে আমরা আলোকিত করি আমরা বিশ্ববন্দিত করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন যতটুকু পারছি চেষ্টা করছি কুৎসায় যাবেন না অপপ্রচারে যাবেন না কিছু লোক আছে কোনো কাজ নেই কর্ম নেই সকাল থেকে বসে বসে কুৎসা করে বেড়ায় ওদিকে তাকাবেন না মা দুর্গার দিকে তাকাবেন আর দেখবেন মিষ্টি মিষ্টি মা হাসছে আপনারাও হাসবেন মা দুর্গা আসছে কাশফুল হাসছে মা দুর্গা আসছে শিউলি ভোর জাগছে মা দুর্গা আসছে মনের শক্তি বাড়ছে মা দুর্গা আসছে নীল আকাশ হাসছে মা দুর্গা আসছে উলুধ্বনি ভাসছে তাই মা দুর্গা আসছে ঘরে শঙ্খ বাজান জোরে জোরে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা বিশ্ব বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ